ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে তখন সে এক মাস পর্যন্ত শুধু লাকড়ি জমাইছে। কয় মাস? এক মাস। এক মাস নমরুদ তার বাহিনী দিয়া 4000 যুবককে দিয়া, শক্তিশালী যুবককে দিয়া এক মাস পর্যন্ত লাকড়ি জমাইছে। এবং আধা মাইল উঁচু পরিমাণ আগুনের পাওয়ার থাপ গিয়া উপরে উঠছে। এখন এই আগুনটা কি পরিমাণ শক্তিশালী পাওয়ারফুল আগুন হইতে পারে চিন্তা করে দেখেন। এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দিবে, একটা গাছের সঙ্গে রশি দিয়া, ও গাছের সঙ্গে শিকল দিয়া, শিকল দিয়া রশি না শিকল দিয়া, তাফসীর কিতাবের মধ্যে লেগে যেই শিকল দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কোমরে বাঁধছিল গাছের সাথে, এই শিকলের ওজন ছিল 8 মন। কয় মন? 8 মন ওজনের একটা শিকল গাছের সাথে লাগায়া ইব্রাহিম আলাইহিসসালামের কোমরের সাথে বাঁধছে। ওই ওইখান থেকে 4000 যুবক, বীর পলোয়ান যুবক, বাবুল দেশের যুবকেরা টানে যেন ইব্রাহিম আলাইহিসসালাম, সাথে সাথে টানার সাথে সাথে তিনি যেন অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যান। কিন্তু যতই টানে কাজ হয় না, মানে দেহে যে আরও শক্তিশালী হয়। তখন মিস্টার ইবলিস নজদেশের বড় হুজুর শয়তান না আগমন করছে, কারণ শয়তানের তো নমরুদের লোকে খুব ভালোবাসা, খুব পিয়ার, কী বলেন ঠিক কিনা? নমরা দিয়েছে নমরুদের কাছে মিস্টার ইবলিস আইছে। এক উস্তাদ, এই কিয়ামত পর্যন্ত যদি আপনি এইভাবে টানেন কাজ হবে না তো, কিয়ামত পর্যন্ত টানতে পারেন কাজ হবে না, কারণ আপনারা টাইম না শিকল দিয়া চান ইব্রাহিম আল ইসলামকে আগুনে ফেলে দিবেন, কিন্তু ফেরেস্তারা তো টাইম না ধরে রাখে, কেমনে ফেলাইবেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারেন, কিন্তু ইব্রাহিম আল ইসলামকে অগ্নিখণ্ডের মধ্যে নিক্ষেপ করা যাবে না। হ্যাঁ, একটা সিস্টেম আছে। কয় কী সিস্টেম? কয় ফেরেস্তারা কোনো উলঙ্গ মানুষের কাছে আয় না, ল্যাংটা মানুষ দেখলে ফেরেস্তারা দৌড় মারে। একটা কাজ করা যায়, ওকে কি আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসসালামকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয় তাহলে তার গায়ে কাপড় যে আছে, পায়জামা যা আছে, এটাকে খুলতে হবে, তাকে উলঙ্গ করতে হবে। যদি উলঙ্গ করতে পারেন তাহলে রহমতের ফেরেস্তারা আর গাছের কাছে ধরে রাখবে না, চলে যাবে, আর আপনি ঠিক সেই সময়ই সুযোগটা গ্রহণ করবেন, ইব্রাহিম আল ইসলামকে অগ্নিখণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবেন। নাউজুবিল্লাহ আসেনি, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন নমরুদ কয় ইব্রাহিম আল ইসলামরে উলঙ্গ করার দায়িত্ব কে নিবে? খুব খেয়াল করেন, এই দায়িত্ব যেই নিবে তার জন্য রয়েছে পুরস্কার, বস্তা ভরে তাকে টাকা দেওয়া হবে। কেউ তো এই দায়িত্ব নিতে চায় না, কারণ এটা কত বড় বেয়াদবি হইতে পারে যে একজন নবীকে উলঙ্গ করে আগুনে ফেলে দেওয়া, এটা কি মনে করছেন? আজকে আলেমদেরকে অনেক সময় এরকম হয়, কিন্তু যে আলেম যুবক ছিল নির্যাতন এমন বাড়ছে যে এখন হুইল চেয়ারে বৈশাও ওই আলেম চলতে পারে না। এখন এই দায়িত্ব কে নিবে? ইব্রাহিম আলাইহিসসালামের, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে নমরুদের আগুনে ফেলতে হবে পায়জামার, এটাকে কি কয়? নেতি, নেতি, এটাকে কি কয়? পায়জামা যেখানে বাঁধে, হ্যাঁ দড়ি, না না এটারে নেতি বলে। এখন তো আর এই সিস্টেম নাই, এখন তো মানুষ ওই যে রাবার দিয়া এগুলি সেরে ফেলে, কিন্তু ওই যুগে তো নেতির সিস্টেম ছিল। নেতি ধরে কে টান দিবে? ইব্রাহিম আলাইহিসসালামকে কে উলঙ্গ করবে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তখন যেই লোকটা দাঁড়াইছিল এই লোকটা আর কেউ না, লোকটাই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর ঠাকুর। আসেনি না উজুবিল্লা নাকি তা দেখছেন নি? গরিব দুশ্মন, বা ফেদি হকের কথা বলার কারণে সন্তানের দুশ্মন, চিন্তা করছেন ব্যাপারটা? ইব্রাহিম আলী ইসলামের বাবা আজর ঠাকুর বলতেছিল, হে বাদশাহ নমরুদ,
এই কাজটা আর কাউকে দিয়ে করানো যাবে না। সব কাজই তো আমি করেছি, এই কাজটা আমি করতে চাই। তুমি নিজেই কি তোমার সন্তানের গায়ে পায়জামা নেতি ধরে টান দিয়া উলঙ্গ করে গিয়ে তুমি আগুনের মধ্যে ফেলে দিবা না কি? কহা আমি দেব, এই পুরস্কারটাও আমি নিতে চাই, অন্য কাহারও এমন সাহস নাই। মেহরবানি করে আপনি আমাকে সেই সুযোগটা দিয়ে দেন। নম্রতা কণ্ঠকে বলে তোমার দ্বারাই সম্ভব। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরটা কোন নিজের সন্তানের গায়ে যে পায়জামা ছিল পয়গম্বরের, ওই পায়জামাটা খুলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল তখন ছিলেন চতুর্থ আসমানের ভিতরে। আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল যা আমার পয়গম্বর উলঙ্গ হয়ে লজ্জা পাবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। জিব্রাইল যা আমার পয়গম্বরের পিতা আজর তার দেহ থেকে কাপড় আলাদা করার আগেই তার সামনে জান্নাতের কাপড় নিয়ে হাজির করে দাও। আল্লাহ জিব্রাইলকে অর্ডার দিয়ে দিচ্ছেন, জিব্রাইল আমার পয়গম্বরের ইজ্জত নষ্ট হবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু পানি থাকলে পয়গম্বরের ইজ্জত নষ্ট হবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য তাফসীরে কিতাবের ভিতরে আসছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যতবার আগমন করেছেন এর ভিতরে চারবার তিনি খুব দ্রুত গতিতে এই পৃথিবীতে আগমন করেছিলেন। কয়বার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার। এর আগে শুনুন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এক এক নবীর কাছে কতবার আসছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিব্রাইল আগমন করেছিলেন 80 বার, সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন 42 বার, জোরে কর আরো জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও জিব্রাইল আগমন করেছিলেন 42 বার, মুসা নবীর কাছে হযরত জিব্রাইল আগমন করেছিলেন 400 বার, আর আমাদের নবীর কাছে হযরত জিব্রাইল আগমন করেছিলেন 1-2 বার না। হযরত জিব্রাইল বলেন, নবী গো আমি আপনার কাছে এই পৃথিবীতে আগমন করেছি 24,000 বার। আমার নবীর কাছে জিব্রাইল ইসলাম আসছে 24,000 বার, আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবীজি জিব্রাইলকে প্রশ্ন করেছিলেন, ও ভাই জিব্রাইল আমি যদি পৃথিবী থেকে চলে যাই আমার পরেও কি তুমি পৃথিবীতে আসবা? হযরত জিব্রাইল বলেছিলেন, নবী গ আপনার পরে আমি পৃথিবীতে 10 বার আসব। সুবহানাল্লাহ, 10 বার কোন কোন কারণে আসবেন অন্য সময় আমি বলবো। তাহলে এবার খেয়াল করেন, জিব্রাইল এই পৃথিবীতে যতবার আল্লাহর হুকুমে পয়গম্বরদের কাছে এসেছেন, হযরত জিব্রাইল বলেন 4 বার আমি খুব দ্রুত গতিতে পৃথিবীতে আসছিলাম। প্রথমবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্র উলঙ্গ কইরা তার বাবাকে দিয়া, ইব্রাহিম পয়গম্বরের বাবাকে দিয়া উলঙ্গ কইরা যখন আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, তখন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আজ ইব্রাহিম দৌড়ে যাও আমি ছিলাম চতুর্থ আসমানের ভিতরে। হযরত জিব্রাইল বলেন, তখন আমি এত দ্রুত গতিতে জান্নাতের ভিতরে গেছি, জান্নাতের ভিতরে গিয়া দ্রুত গতিতে জান্নাতে একটা জব্বা নিয়া হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে আগমন করছি, এসে দেখি এখন উলঙ্গ করে নাই, আমি তার সামনে এসে তার দেহের মধ্যে জান্নাতি পোশাক পরায় দিছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাবা তার দেহ থেকে কাপড় আলাদা করতে চাইছে, পারছে না?
পারে নাই, আল্লাহ পাক জান্নাতি পোশাক তাকে পরায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই জান্নাতি পোশাক পরা তখন ওই নমরুদের অগ্নিখণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এক একজন ফেরেশতা এসে বলে, হে ইব্রাহিম পয়গম্বর আপনি একটু বলুন, বলতে দেরি হবে, দেখেন না নমরুদ আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, আপনি শুধু একবার অর্ডার করুন, অর্ডার করতে দেরি হবে, আগুন নিবায়া দিতে দেরি হবে না, একবার শুধু অর্ডার করুন। জিব্রাইল আসছে, মিকাইল আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়ে বলছেন, দেখো আমি যে আগুনে পড়ে যাচ্ছি, তোমরা বলতেছো যে আমি আগুনে পড়ে যাচ্ছি, আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আর অর্ডার করলে তোমরা এই আগুন নিবায়া দিবা। আচ্ছা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যে এই আগুনে ঝাঁপ দিছি এটা কি আমার আল্লাহ দেখে না? আর আসতে কোন সুবহানাল্লাহ, হ্যাঁ দেখি। তাই যদি হয়, আমার আল্লাহ যদি দেখে, আমার আল্লাহর যদি ভালো লাগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে জিব্রাইল হে মিকাইল, তাহলে আমার কাছ থেকে তোমাদেরকে প্রশ্ন করে আগুনের জবাব নিতে হবে না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, ওই আল্লাহ আমাকে পরীক্ষা করতে চায়, আমি আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়া আমি ইব্রাহিম একবার কেন, এক হাজার বার কেন, এক কোটি বার কেন, আমার জীবন যদি ওই আল্লাহর জন্য দিয়ে দিতে হয় তাহলে আমি প্রস্তুত, আল্লাহর যদি ভালো লাগে আমি আগুনে পুড়তেও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম তোমাকে, আগুনের ভিতরে নমরুদের আগুনে ঝাঁপ দিয়াও তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও কিনা, দেখলাম না আমার বন্ধু ইব্রাহিম আমাকে ভুলে না। আল্লাহ বলেন, অতএব আমিও তোমাকে ভুলবো না। নমরুদ আগুনের মধ্যে ফেলে দিছে ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের একটা রোমা বা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুনে পড়ছেন ঠিক, কিন্তু এই আগুনে আগুনকে আল্লাহ নোটিশ জারি করে দিছেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাউ ওয়াসালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতলদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু ঠান্ডা হও আল্লাহ এই কথা বলেন নাই, শুধু ঠান্ডা হই কথা বলছেন, কারণ বেশি ঠান্ডা হইলেও মানুষের কষ্ট হয়, বেশি গরম হইলেও মানুষের কষ্ট হয়। এই জন্য আল্লাহ বলছেন যে এমন ঠান্ডা হবা যেটা এসি, যেমন এসিতে থাকলে আমরা একটু আরাম পাই, আমাদের গায়ের সাথে ম্যাচিং হয়, কোনো সমস্যা না হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম পয়গম্বর আপনার জীবনে যেই কয়েকটা দিন খুব সুখে আপনি কাটিয়েছিলেন এর মধ্যে কোন দিনগুলো একটু বলুন তো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এর মধ্যে একটা হলো নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিয়েছিল তখন আমি 40 দিন ওই আগুনে ছিলাম, আমার জীবনে এই 40 দিনের চাইতে আনন্দদায়ক সময় আমি আর কখনোই অতিবাহিত করি নাই। কারণ আগুনের ভাওয়ার কে দিছে? ফানির ভাওয়ার কে দিছে? আল্লাহ যদি কয় ফানি তুই ঠান্ডা হইস না, কেমন পর্যন্ত ঠান্ডা হবে? আল্লাহ যদি কয় যে আগুন তুই পুরাইস না, কেমন পর্যন্ত পড়তে পারবে? যেমন আপনারা দেখছেন বরিশালের লঞ্চে আগুন লাগছে, নদীতে তো লাগছে, ফানি তো নিচেই আছে লঞ্চের নিচে, অথচ আগুন নিবায় ফানি দিয়া, ফানি তো নিচেই বড়া, এরপরও তো এই লঞ্চ আগুন থেকে বাঁচানো গেল না, তাহলে বোঝা গেল আগুনের কোনো পাওয়ার নাই, পানির কোনো পাওয়ার নাই। এগুলির পাওয়ার কে দিচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছেন, যেই 40 দিন তিনি আগুনের মধ্যে ছিলেন। এমনকি তাফসিরে জামে সগীরের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা লেখছে, তখন বাইতুল মুকাদ্দাস থেকে 80 মাইল দূরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো খাজাইল ওয়াজা। এই এই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ঘোষণা করে দিছে, জিব্রাইল আমার বন্ধু যেই 40 দিন আগুনে ছিল ইব্রাহিম, এই বন্ধুর জন্য তুমি এখানে একটা বাড়ি বানাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম
তিনি 12,000 ফেরেশতা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য সেখানে একটা বাড়ি বানাইছিলেন সুবহানাল্লাহ সেটারও ইতিহাস আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে করে শোনাবো এবার আসুন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা এখানে কি তিনি উত্তীর্ণ হইছেন বলেন কথা বলেন হইছেন বাঁচাইছেন কে আল্লাহ নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে ফেলে দিয়ে মারতে পারছে না পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে মর্যাদা প্রমোশন আল্লাহ কি কমাইছেন না বাড়াইছেন বাড়াইছেন বাড়াই দিয়েছেন আল্লাহ পাক তার লজ্জা স্থানের হেফাজত পর্যন্ত করছেন এটা আমার আল্লাহর কুদরত জিব্রাইল ইসলাম এজন্যই তো বলেন যে আমি চারবার পৃথিবীতে খুব দ্রুত গতিতে আসছি এর মধ্যে একবার ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে আরেকবার কখন আসছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বায়রা তাকে ষড়যন্ত্র করা সহুদের বায়রা বাবার কাছ থেকে নিয়ে আইসা কুয়ায় যখন ফেলে দিছিল তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ঘোষণা দিয়েছে জিব্রাইল যাও আমার বন্ধু ইউসুফ পয়গম্বর কুয়ায় কুয়ার নিচে যাওয়ার আগে তুমি তার কাছে গিয়া হাজির হয়ে যাও তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব দ্রুত গতিতে আসছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের তো কোনো দোষ ছিল না দোষ একটা ছিল সেটা হলো তিনি একটা স্বপ্ন দেখে তার বাবার কাছে বর্ণনা করছিলেন আপনারা তো সূরা ইউসুফের আলোচনা জানেন আমি সবিস্তারিত বলবো যেহেতু আজকের আলোচনাটা পয়েন্ট ভিত্তিক জন্য একটু ইঙ্গিত দিয়ে দিই একটা দোষ কি তিনি একটা স্বপ্ন দেখছিলেন স্বপ্নটা কি তিনি স্বপ্ন দেখেছিলেন যে আকাশের চন্দ্র সূর্য আল্লাহ পাক কোরআনে বলেছেন إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر তিনি বলেছিলেন যে আমি 11টা তারকা চন্দ্র সূর্য আমি তাদেরকে দেখেছি যে ওরা আমাকে সেজদা করতেছে এই স্বপ্ন তিনি দেখছেন 11টা তারকা মানে 11 জন ভাই চন্দ্র সূর্য মানে মা বাবা আল্লাহ পাক সবাইকে এই তার পরিবারের ভিতরে 11 ভাই মা বাবা সবার ভিতরে আল্লাহ পাক তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন এটা হলো তার ব্যাখ্যা আল্লাহ পাক তাকে বাদশাহিত্ব দান করবেন আল্লাহ পাক তাকে মন্ত্রিত্ব দান করবেন আল্লাহ পাক তাকে পয়গম্বরের সন্তান তাকেও পয়গম্বর বানাবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই স্বপ্ন দেখে যখন তার বাবার কাছে বলছিলেন বাবা তো পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলাইছেন তাই তিনি বলেছিলেন লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইউসুফ যে স্বপ্ন দেখছ সাবধান কেউ কাছে কইও না কারণ স্বপ্নের ব্যাখ্যা হলো অদূর ভবিষ্যতে আল্লাহ তোমাকে বাদশাহিত্ব দান করবে ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই কয়জন ছিল না না সহোদর ভাই ছিল 10 জন আপন ভাই ছিল জোরে বলেন আপন ভাই নাম কি মাশাআল্লাহ বিনিয়ামিন হ্যাঁ বিনিয়ামিন বা বনিয়ামিন সে ছিল আপন ভাই বাকি আরো ছিল 10 জন সহোদর ভাই এর মধ্যে এক ভাইয়ের নাম ছিল রুবেল সবচেয়ে বড় ভাই যে ছিল তার নাম ছিল হামান তার নাম কি এই হামান্য হামান্য মিল আছে নামে নামে তো একটা আছে না মিল হ্যাঁ ফেরাউন হামান্য এটা হামান্যের খাইছিল তাছে তো তাফসীর কিতাবের মধ্যে লেখে এক ভাইয়ের নাম ছিল সহোদর ভাইদের ভিতরে এক ভাইয়ের নাম ছিল রুবেল এইটার একটা বদগুণ ছিল এটা খালি কান কথা শুনত কান কথা বোঝেননি এই যে আমাদের সমাজে দেখবেন আমি ছোট্টকালে দেখতাম আমার এলাকা তো আপনাদের এলাকার মধ্যে তো ধনী না গরিব এলাকা বেড়ার কাছে অনেক লোক ছিল কান লাগায় রাখতো লাগায় রাখতে শুনতো যে হের বাঁধে নি হের বিরুদ্ধে কিচ্ছু কয় চিন্তা করে দেখেন কত বড় কেতনা বড় শয়তান সে কান্দা বেড়ার কাছে লাগায় রাখে বাজারে গেছে বেড়ার কাছে কান্দা লাগায় দেখে যে হের বাপে ছেলের বিরুদ্ধে কিছু কয়নি পরিবার সম্পর্কে কি কয় এরকম কিছু লোক ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সহোদর ভাই যারা ছিল এর মধ্যে 4 নাম্বার যে ভাই এটার নাম ছিল কি রুবেল নাম কি রুবেল সে এরকম সবসময়
কান খোলা রাখতো দেখতো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফকে কখন কি বলে ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে তার বাবাকে বলছিল আর তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিছিলেন যে তুমি অদূর ভবিষ্যতে বাদশা হবে অদূর ভবিষ্যতে আল্লাহ তোমাকে বাবার ওয়ারিস বানাবে তুমি পয়গম্বর হবে এই কথা যে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন সে বেরার কাছে কান লাগায় শুনে লইছে যখন শুনছে তখন থেকে দুশমনি আরম্ভ হইছে বুঝছেন ইতিহাস যখন শুনছে তখন থেকে দুশমনি আরম্ভ হইছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সকল ভাইদেরকে বুঝাইতে চায় দেখো আমরা সবাই মিলে ইনকাম করে বাবাকে দেই আর বাবা শুধু ইউসুফকে মহব্বত করে বাবা তার চোখের শীতলতা মনে করে ইউসুফ সন্তান তো বাবার কাছে সবাই সমান কিন্তু দেখবেন কিছু সন্তান এমন থাকে যেই সন্তানকে বাবা কখনোই আলগাতে চায় না আলাদা করতে চায় না চোখে চোখে চোখ রাইখা এই সন্তানকে বড় করে যেই সন্তানটা বাবার আনুগত্যশীল হয় বাধ্যশীল হয় যখন এই কথা বলছে সকল বাইরা তো বুঝে লইছে যে এখন আর ইউসুফকে বাঁচানো যাবে না যদি বাঁচাই অদূর ভবিষ্যতে বাবার ওয়ারিস সে পাবে সে বাদশা হইব সম্মানও বাড়ব আর সম্মান তো হওয়ার এই কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ যে চেহারা দিছিল আল্লাহু আকবার তাফসীর কিতাবের মধ্যে লেখে উনাকে যখন তার বাইরা সকলে মিল্লা ষড়যন্ত্র করে কোয়াত ফেলে দিছিল আল্লাহ জিব্রাইলে পাঠাইছে দ্রুত গতিতে যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোয়ার নিচে পড়ার আগেই তিনি হাত দিয়ে ধরছেন ইউসুফ আলাইহিস সালাম তখনও কোয়ার নিচে যাননি আল্লাহ বলেন জিব্রাইল ধরো আমার ইউসুফ পয়গম্বরকে ধরো ওই দিক দিয়ে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাঠায় দিছেন মিকাইল যাও জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও কোয়ার নিচে ওই পাথরটা তুমি রেখে দিবা আর ওই পাথরের উপরে আমার পয়গম্বর ইউসুফ বসবে এবং কোয়ার নিচে সাপ আবর্জনা ময়লা থাকতে পারে এইগুলো তুমি পরিষ্কার করে দিবা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কুদরতি হাতে ধরে রাখছেন আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন আয়েশা একটা পাথর তাকে বসার জন্য একটা পাথরের ব্যবস্থা করে দিলেন জান্নাত থেকে নিয়ে আসলেন আর কোয়ার নিচে সব পরিষ্কার ময়লা আবর্জনা সব পরিষ্কার করে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে ছিলেন তাফসীর কিতাবে লেখে এই পাথরে বৈশা তিনি 40 দিন সময় অতিবাহিত করছেন কয়দিন 40 দিন 40 দিন পরে পারস্য দেশের এক বণিক দল এরা ব্যবসায়ী কাফেলা যাইতাছে কেনান অতিক্রম করে যাইতেছে এই কোয়ার পার্শ্ব দিয়ে তাদের পানির খুব দরকার কি দরকার পানি দরকার এখন কাফেলার সকল লোক সিদ্ধান্ত করেছে যে এই কোয়া থেকেই কষ্ট করে হলেও বালতি দিয়ে পানি উঠাবে 40 দিন যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এই কোয়ার মধ্যে আসেন তখন তার একটা দোয়ার কথা স্মরণ হয়ে গেছে সুবহানাল্লাহ আছেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা দোয়ার কথা স্মরণ হয়েছে সেই দোয়াটা কি তাফসীর কারকগণ লেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্মরণ করে ফেলেছেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন ও বাবা ইউসুফ তুমি যদি তোমার জীবনে কঠিন কোন মুসিবতের ভিতরে পড়ে যাও একজন পয়গম্বরের ওসিলা নিয়ে তুমি দোয়া করবা আমি বলে দিলাম সেই পয়গম্বরের ওসিলা নিয়ে দোয়া করতে দিলে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করবে না সেই পয়গম্বরকে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন মনে আছে আপনাদের প্রায় 300 বছরের উপরে তিনি পৃথিবীতে ছিলেন আদম আলাইহিস সালাম যখন কত দোয়া আল্লাহর কাছে করছেন কোন দোয়াই যখন তার কবুল হয় না তখন তার স্মরণ হয়েছিল যে আমাকে যখন আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে ঢুকিয়েছিলেন তখন জান্নাতের গেইটে আল্লাহর নামের সাথে আরেকজনের নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খালি কথা স্মরণ হয়েছে সাথে সাথে তিনি আপনার আমার নবীর ওসিলা নিয়া নবীর নাম উচ্চারণ করে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছে তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 দিন ছিলেন কুয়ার ভিতরে কিন্তু 40 দিনের ভিতরে তো খানা ভিনা কিচ্ছু নাই খানা ভিনা আছে নি খানা ভিনা নাই আল্লাহ খাওন ছাড়াও পৃথিবীতে মানুষ বাঁচায় রাখতে পারে
এই আমার আল্লাহর এই ক্ষমতা আছে আছে কি না নাই যখন তাকে কুয়া থেকে উঠাবে ওই যে বাণিজ্যিক কাফেলা পারস্য দেশ থেকে যারা আসছে যারা কানান দিয়ে যাইতেছে এরা কুয়ার কাছে গিয়া যখন বালতি ফেলে দিছে আর তিনি যখন আমাদের নবীর ওসালা নিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে জিব্রাইল বালতির উপরে আমার পয়গম্বর ইউসুফকে উঠাইয়া দাও এরা যখন বালতি কুয়ার মধ্যে নিচে ফেলে দিছে পানি উঠাবে দেখে এই বালতির মধ্যে পানি তো দূরের কথা এমন এক আশ্চর্যজনক শিশু দেখা যায় আশ্চর্যজনক না শিশু নয় তাফসীর কিতাবে লেখছে তখন তিনি 18 বছর বয়সে উপনীত হয়ে গেছেন এমন এক আশ্চর্যজনক সন্তান দেখা যায় এত সুন্দর এত সুদর্শন চেহারা আল্লাহু আকবার তখন বণিক দলের একজন আওয়াজ করে বলতেছে কোরআন শিবা আল্লাহ তুলে ধরেছে কালা ইয়া বুশরা হাদা গোলাম ও আসাররুহু বিদাআ আল্লাহ কোরআন শিবা বর্ণনা করতেছেন কেল করেন আওয়াজ দিয়ে বলতেছে হে কাফেলার লোকেরা শোনো দেখো কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য বালতি ফেলে দিয়েছিলাম কিন্তু এমন এক গোলাম দেখা যায় এমন এক শিশু দেখা যায় এত সুন্দর তিনি তখন তাই না খায়া কুয়ার ভিতরে আছেন চোখ টোক যা আছে সব ছোট হয়ে গেছে কিন্তু তারা তো এই সন্তান দিকে আওয়াজ দেয়া কয় যে এত সুন্দর সন্তান এত সুন্দর শিশু জীবনে কোনোদিন আমরা দেখি নাই সুবহানাল্লাহ এত সুন্দর সন্তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা দেখা তারা বড় আশ্চর্য হয়ে গেছিল এমন চেহারা আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন তো যখন তাকে কুয়া থেকে বণিক দলের লোকেরা উঠাইছে বাইরা কিন্তু দূরেই খাড়ায় আছে ও দূরে খাড়ায় আছে দেখে যে কিরে কি ব্যাপারে হান দেয়া যায় কুয়ায় ফেলে দিছি এত কুয়ায় ফেলে দেওয়ার পরে মরল না আল্লাহ তারে উদ্ধার করে রাখছে আল্লাহ পারে সব কিছু রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তখন তারা এসে বলতেছে ওই বণিক দলের লোকদেরকে ভাইরা তোমরা কাকে নিচ্ছ এটা তো এমন এক গোলাম যেই গোলাম বড় খারাপ খারাপ কি কয় মালিকের কাছ থেকে বাগ্য গোলাম হয়েছে এটারে তোমরা নিও না কুয়ার মধ্যে মালিক ফেলে দিয়েছিল এখন এরপরও এটা মরে নাই এটা নিয়ে গিয়ে তোমরা কি করবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন মাথা নিচু করে রাখছেন আল্লাহু আকবার তিনি মাথাটা নিচু করে রাখছেন তিনি চিন্তা করেন আহারে এরা আমার কেমন ভাই যে আমার সঙ্গে দুশ্মনী করে কয় ফেলে দিল আল্লাহ পাক আমাকে সেখানে 40 দিন রাখলেন সেখান থেকে আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে হেফাজত করলেন অথচ আজকে তারা বণিক দলের লোকেরা আমাকে নিয়ে যাবে তারা আমাকে যাইতেও দিচ্ছে না তখন বণিক দলের লোকেরা বলে কিরে তুই কি আসলেই কি বাগড়া গোলাম নাকি ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি কোনো কথা বলেন না তখন তারা চিন্তা করে দেখলো যে না না এই সন্তান নিয়ে আমাদের মিশরের বাদশাকে উপহার দিতে হবে আল্লাহু আকবার জোরে বলেন কারণ বাদশার কোনো সন্তান হয় না এজন্য তারা চিন্তা করেছে উপহার দিতে হবে তাই তারা বলতেছে ঠিক আছে একটা কাজ করো তোমরা আমাদেরকে এই গোলাম দিয়ে দাও এত সুন্দর এই সন্তানকে এত সুন্দর বালক সন্তানকে তোমরা আমাদের সঙ্গে দিয়ে দাও বিনিময়ে তোমাদেরকে আমরা কিছু টাকা পয়সা দিব তাফসীরে কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালামকে তারা এত পছন্দ করছে এক পাল্লা ইউসুফ আলাইহিস সালাম আর এক পাল্লায় দিনার দেরহাম রাইকা তারা ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে মিশরে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা তো যেই কথা বলছিলাম যে একটু খেয়াল করেন আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে যতবার তিনি এসেছিলেন চারবার এসেছিলেন খুব দ্রুত গতিতে এর মধ্যে দুই নম্বর বার ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ পাক তখন দ্রুত গতিতে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই আরও দুইবার তিনি পৃথিবীতে দ্রুত গতিতে আসছিলেন আজকে টাইম নেই এখানে কথা শেষ আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি সেই আল্লাহ কি এখনো আছে জোরে সুরে আওয়াজ করে বলবেন সেই আল্লাহ কি এখনো আছে সেই আল্লাহর উপরে বিশ্বাস কি আমাদের আছে যদি থাকে মন ঘাবড়াবার কিছু নাই যুগে যুগে নবীদের উপরে পরীক্ষা আসছিল আমাদের উপরে পরীক্ষা আসবে তবে ধৈর্য ধারণ করতে হবে এই প্লাবন এই বন্যা এইগুলিও আমাদের হাতের কামাই আমরা সিলেটের মানুষ আমরা অনেক সময় আপনারা বলেন যে সিলেট হচ্ছে সেকেন্ড লন্ডন কথা ঠিক সিলেটের মানুষের টাকা পয়সা কিন্তু কম না আপনার গড়ে বাড়িতে যদি পানি উঠে যায় আপনার টাকা দিয়ে আপনি কী করবেন
কথা বলেন না কেন? মনে করেন আপনার বাড়িতে ফানি উঠে গেছে চালের সমান, তা আপনার 5 কোটি টাকা আছে, কথা এখানে শেষ করে দিব, 5 কোটি টাকা আছে, এই টাকা দিয়ে আপনি কি করবেন? তখন কি টাকায় কোনো কাজ হবে? ব্যাংক ভর্তি টাকা আছে, কোনো কাজ হবে? এই পরিস্থিতি সিলেটে হয়েছিল, এমন ভয়াবহ বন্যা হয়েছে যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, এমনকি ঘরের যে গরু ছাগলগুলি ওইগুলিও ফানি স্রোতে বেঁচে গেছে, এরপরও দেখেও তারা বাঁচানোর কোনো সিস্টেম নাই। তো যাই হোক, শেষ কথা এটাই, আপনারা সবাই আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখেন, পরীক্ষা আসবে, ইয়াকিন করেন, এই পরীক্ষায় টিকে থাকেন, অবশ্যই আল্লাহ পুরস্কার দিবে, আর মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ান। আমাদের কিছুদিন আগে, গত জুমাতে না, এর না আর এক মাস হবে না, মানে 2-3 সপ্তাহ আগে আমি আপনাদের কাছে বলেছিলাম, জাতীয় ওলামা আইম্মা পরিষদ গাজীপুর জেলা